ভারতের নির্বাচন কমিশনের নির্দেশে পঁচিশে জানুয়ারি দু তারিখে জাতীয় ভোটার দিবস পালিত হবে রাজ্যের সমস্ত ভোট গ্রহণ কেন্দ্রে এবং ব্লক মহকুমা ও জেলা সদরে রাজ্য স্তরের অনুষ্ঠান পালিত হবে জাতীয় গ্রন্থাগারের ভাষা ভবনে এবারের জাতীয় ভোটার দিবসের মূল ভাবনা ভোটের মতো কিছু নেই ভোট আমি দেব তাই জাতীয় ভোটার দিবস গণতান্ত্রিক ঐতিহ্য এবং অবাধ পক্ষপাতহীন শান্তিপুর নির্বাচনের মর্যাদা তুলে ধরার জন্য অঙ্গীকার করার দিন উনিশশো সালের পঁচিশে জানুয়ারি ভারতের নির্বাচন কমিশনের প্রতিষ্ঠা হয় এই দিনটির স্মরণে দু সাল থেকে পঁচিশে জানুয়ারি দিনটি জাতীয় ভোটার দিবস হিসাবে পালিত হয়ে আসছে জাতীয় ভোটার দিবসে প্রাককালে রাজ্যের সমস্ত ভোটারদের কাছে আবেদন ভোটদানের মাধ্যমে গণতন্ত্রের উৎসবে সামিল হন ভারতের নির্বাচন কমিশন নির্বাচন প্রক্রিয়াকে আরও বেশি অংশগ্রহণমূলক করার জন্য কিছু পদক্ষেপ নিয়েছে তার একটি হল ভোটার হেল্পলাইন অ্যাপ এই অ্যাপের মাধ্যমে অনলাইনে ভোটার তালিকায় নাম তোলা সংশোধন করা এবং নির্বাচন সম্পর্কিত তথ্য জানা যাবে বিষয়তে জানতে ফোন করুন টোল ফ্রি ওয়ান নাইন ফাইভ জিরো নম্বরে অথবা দেখুন আমাদের ওয়েবসাইট ডাব্লু 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 ডট সি ওয়েস্ট বেঙ্গল ডট এন এনআইসি ডট ইন চলুন আগামী পঁচিশে জানুয়ারি আমরা সবাই জাতীয় ভোটার দিবস পালন করি